গত মরশুমের ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর উস্তেকে ছেড়ে দেওয়ার পর নতুন মরশুমে কিন্তু টম আলব্রেটকে সাইন করিয়েছে মোহনবাগান, এবং যেটা এই মুহূর্তে তারা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কনফার্মেশন দিয়ে দিয়েছে। এবং 33 বছর বয়সী এই ফুটবলার কিন্তু ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে, পরবর্তীতে কিন্তু তিনি স্কটল্যান্ডে যান এবং সেখানেই সিটিজেনশিপ হিসাবে তার আগামী কেরিয়ার সে কন্টিনিউ করেন। ফর্মার আন্ডার-19 স্কটল্যান্ড দলে কিন্তু তার অন্তর্ভুক্তি ছিল। একসময় হাইস্ট মার্কেট ভ্যালু তার 4 crore থাকলেও এই মুহূর্তে 2.8 crore মার্কেট ভ্যালু রয়েছে তার। একদিকে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রয়্যারে খেলার অভিজ্ঞতা আছে কিন্তু এই ফুটবলারের। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি দিমি পেত্রাতাস থেকে মোহনবাগানে দাঁড়িয়ে রয়েছে জেসন কামিন্স, যিনিও কিন্তু অস্ট্রেলিয়ান ফুটবলার বা অস্ট্রেলিয়ান লিগে খেলা ফুটবলার, এবং একদা টাইমে কিন্তু তিনি ইংল্যান্ডের বহু ক্লাবে ফুটবল খেলেছেন, এবং যার মধ্যে কিন্তু ওয়াটফোর্ড রয়েছে গুরুত্বপূর্ণ এক ক্লাব, এবং ইনভারনেস সিটি যেটা স্কটল্যান্ডের ক্লাব সেখানেও তিনি একটা টাইমে ফুটবল খেলেছেন। এই ফুটবলার কতটা মোহনবাগানকে সমৃদ্ধ করবে সেটা আগামী দিনেই নজরে রাখা যাবে এবং তার সম্পর্কে তখনই মতামত দেয়া যাবে, কারণ দীর্ঘদিন যাবৎ ময়দানি ফুটবলে তাবড়তাবড় ফুটবলাররা নাম না কামাতে পারলেও অনামী ফুটবলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। একদিকে দাঁড়িয়ে এই ফুটবলারের কেরিয়ার স্ট্যাটসে যদি আমরা যাই, সেখানে লিগ 2-তে কিন্তু তিনি 135টা অ্যাপিয়ারেন্স নিয়েছেন, সেখানে 5 গোল করেছেন। এ লিগ মেন অর্থাৎ অস্ট্রেলিয়ান লিগে কিন্তু তার কন্ট্রিবিউশন 102 অ্যাপিয়ারেন্সের। অন্যদিকে দাঁড়িয়ে প্রিমিয়ারশিপ খেলেছেন, এফএ কাপ খেলেছেন, ইএফএল কাপ খেলেছেন, এসএফএ কাপ খেলেছেন, ইএফএল ট্রফি জিতেছেন, লিগ কাপ জিতেছেন। এই সমস্ত অ্যাচিভমেন্ট নিয়ে আগামী দিনে মোহনবাগান জার্সিতে আমরা দেখতে পারব টমকে। টমকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।